নমস্কার, সুপ্রভাত। ভোরের আকাশের অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। একটা ভালো সপ্তাহের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গেল আমাদের সরস্বতী পুজো, আর এখনও কিন্তু 14 তারিখ আসেনি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। আমাদের ভালোবাসার দিন, ভালোবাসার সপ্তাহ, একেবারে ভালোবাসার মানুষের সাথে হাতে হাত রেখে একটু দূরে নির্জন কোনো জায়গায় ঘুরতে চলে যাওয়া বা সময় কাটানো। আমার মনে হয় ঠিক সেরকম একটা পরিবেশে আজকে আপনাকে নিয়ে যেতে আমরা পারি, বা নিয়ে যাওয়ার মতন আজকে কিন্তু আমাদের সরঞ্জাম রয়েছে। কেন বলছি? কারণ কাছের মানুষের সাথে হয়তো কোনো নির্জন গ্রামে, এমন কোনো একটা জায়গায় যেখানে শুধুমাত্র পল্লী গান শোনা যায়, যেখানে একেবারে মাটির গন্ধ পাওয়া যায়, যেখানে পরিবেশ হয় ভীষণ শান্ত, যেখানে মনে হয় যে একেবারে দুজন দুজনের জন্যই আছে, আর কেউ নেই আমাদেরকে ডিস্টার্ব করার মতন, ঠিক সেরকম একটা পরিবেশে আজকে আপনাদের নিয়ে আমরা চলে যাব। কারণ আজকে ভোরের আকাশের অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি এমন একজন শিল্পীকে যে আসা মানেই একেবারে মাটির ছোঁয়া পাওয়া, যে আসা মানেই মনটা ভীষণ ভালো হয়ে যাওয়া, এবং যে আসা মানেই একটু বেশি হাসা। রয়েছেন আজকে আমাদের সাথে আমাদের সকলের প্রিয় জয়দেব দা। তাই প্রথমেই জয়দেব দাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আরেকবার নমস্কার করো, আগের নমস্কারটা দেখা যায়নি। কেমন আছো বলো? ভীষণ ভালো, ভীষণ ভালো আছো। আর সবচেয়ে বড় কথা, এই হাসা আর হাসানো ভীষণ টাফ কাজ, সব থেকে কঠিন কাজ, একদম কাঁদিয়ে দেওয়া অনেক সোজা। বেশ কিছু জিনিস আমাকে কিন্তু শিখতে হয়েছে তার মধ্যে এটাও। বলো কি বলতে চাও? অবশ্যই বলতে চাইবো, তোমার থেকে ভালো ভালো গান শুনবো, আর একটু অন্য স্বাদের গানও আজকে আমাদের একটা ডিম্যান্ড রয়েছে। দেখো, ভালোবাসার সপ্তাহ, তোমাকে আমরা এতটা ভালোবাসি, এবং আমাদের কথা তো তোমার রাখা উচিত না? এমনি ভ্যালেন্টাইন্সের একটা সপ্তাহ চলছে, তো মনের মানুষের কথা রাখা উচিত। এবং আমার মনে হয় আমি, মমিতা দি, আমরা প্রত্যেকে তোমার খুব মনের কাছাকাছি থাকি, তাই না? অনেকটা কাছেই থাকি, বৌদির মতন অতটা কাছে না থাকলেও মোটামুটি কাছে থাকে। তো আজকে তুমি একটু অন্য স্বাদের গানও আমাদের শোনাবে, এবং তার পাশাপাশি তুমি যেরকম গান আমাদের শোনাতে চাইছো সেরকম গানও নিশ্চয়ই আমরা শুনবো, ঠিক আছে? ঘুরে ফিরে, মানে কিছু জিনিস আছে না, ঘুরে ফিরে ওই কুমিরের গল্প, কাটা 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 কাটা, সেই কুমিরের গল্প। দেখো, কালকে আমি ডিউটি সেরে ঘরে এসেছি, ভীষণ হাসতে হাসতে তো আমাকে বললো, কী গো কী হয়েছে? আমি, কেন কিছু হয়নি, তোমরা হাসছো, আজকে তো প্রমিস ডে তার জন্য হাসছি। বলে আমি কোনো প্রমিস করবো না, আমি ঠিক আছে ওইটুকুই। তো যাই হোক, আমি চেষ্টা করি গাইবার, ভুল আমার হবেই। আমার শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, দেখছেন, সময় নষ্ট করছেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম, তার মধ্যে বোধহয় 2 না 3টে এপিসোড হয়েছে, তার মধ্যে তুমি ছিলে কিনা জানি না, মৌমিতা দি ছিল। যাই হোক, তা যাই হোক, আমি কিছু পারিনি করতে, মানে রিকোয়েস্টের গান। নবদ্বীপ থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন আমাদের বন্ধু, যে অমরপালের গান শুনবে, উনি গানের কথাটাও বলে দিয়েছিলেন। তো যাই হোক, আমি অমরদার গান গাই না, মানে গাই না, কারণ যেহেতু একটা শেখা শিখে গান, একটা শুনে গান, দুটোর মধ্যে অনেক পার্থক্য। তো যাই হোক, আমি শুনে গাই, মানে গাইবার চেষ্টা করছি আর কি, ওনার কাছে তো শেখা হয়নি। একদম, তুমি তো রয়েছো আমাদের সাথে, তার পাশাপাশি রয়েছে সেই চারজন, যে চারজনের নাম আপনার মুখে বারবার আসে, যে চারজনের কথা আমার বলার আগে আপনি কিন্তু বলে দেন। রয়েছেন আমাদের আজকেও গিটারে অবশ্যই রাজাদা, তনাদা রয়েছেন, কিন্তু কিবোর্ডে রয়েছে তবলা মৃগাঙ্কদা, আর অক্টোবরে অবশ্যই রয়েছে আমাদের সকলের প্রিয় বিক্রমদা। তো সকলকে নিয়ে আজকের এই জমজমাট সকাল শুরু হোক তোমার গানের সাথে সাথে। তো প্রথম গান শুনি। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে, প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে, কার চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে, গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে রাঙিনার মাঝে, গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে।
মাতা গোহরাইল প্রেমদাতা জাগনি গো সচী মাতা গোহরাইল প্রেমদাতা জাগনি গো সচী মাতা জাগনি গো সচী মাতা গোহরাইল প্রেমদাতা জাগনি গো সচী মাতা গোহরাইল প্রেমদাতা ঘরে ঘরে হরির নাম বিলাই রে ঘরে ঘরে হরির নাম বিলাই রে দোভাগ্য সময়ে সচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে চরণ সোনার নুপুর রাতুল চরণ সোনার নুপুর রাতুল চরণ রাতুল চরণ সোনার নুপুর রাতুল চরণ সোনার নুপুর রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রে রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রে প্রভাত সময়ে সচী রাঙিনার মাঝে কার চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সচী রাঙিনার মাঝে কার চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সচী রাঙিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে এই গানটা শুনে আমার অনেকদিন আগের একটা কথা মনে পড়ে যাচ্ছে। বহুকাল আগে, মানে অনেকদিন যাওয়া হয় না, আগে আমি আমার বড় মাসির বাড়ি যখন যেতাম, ঠিক একটু গ্রামের দিকে, মছলন্দপুরের ওই দিকে, তা অনেকটা ভেতরে নদীর কাছাকাছি, এবং সেখানে ঠিক মাসির বাড়ির পাশে একটা মন্দির ছিল, এখনও নিশ্চয়ই আছে। তো ঠিক ভোরবেলা, একেবারে কাক ভোর যেটাকে আমরা বলে থাকি, সেই সময় এই ধরনের গান কিন্তু শুনতাম। একটা অদ্ভুত ফিলিংস, একদম ঠান্ডা ঠান্ডা সকালের একটা ওয়েদার, সেখানে এরকম একটা গান, মানে যেখানে আমরা হয়তো, যারা প্রচুর আধুনিক গান শুনতে পছন্দ করেন বা বিভিন্ন ছবির গান শুনতে পছন্দ করেন, আমার মনে হয় এই গানগুলো সকালের দিকে দেখবেন একটা অন্য মাত্রা রাখে। আর এই গানটা শুনতে শুনতে আরেকটা কথা আমার মনে পড়ছিল, যে মান্না দে একবার বলেছিলেন যে একটা সময় ছিল যে সময় তিনি শুধুমাত্র বিভিন্ন ঠাকুর দেবতার গান করতেন, এমন কি হনুমানজির লিপেও তাকে একবার গান গাইতে হয়েছিল। তো ঈশ্বরের গান কে না গাইতে চায়, কে না করতে চায়। এবং খুব ভালো লাগলো তুমি এরকম একটা গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা শুরু করলে, বেশ সকাল সকালের একটা আমেজ যেন আরও বেশি করে পেলাম। আর এরপর তুমি কী শোনাচ্ছো আমাদেরকে? আসলে অমরদার গান, যে প্রভাতী সঙ্গীত যেটা আছে না, যখনই শুনি, ভোরবেলা শুনি, দুপুরবেলা শুনি, রাত্রিবেলা শুনি, বিকেলবেলা শুনি, উনি যখনই এই প্রভাতী সঙ্গীত শুরু করে তখন মনেই হয় ভোর, তখন মনেই হয় ভোর। খুব ভালো একটা কথা বলেছ, এটাই তো গানের বা একজন শিল্পীর আসল জায়গা, যে তিনি পরিবেশ তৈরি করে নিতে পারবেন। আর এরপর তুমি আমাদের কী শোনাচ্ছ বলো? আরেকটা গান ছিল, এটাও মানে আমি যেগুলো পেন্ডিং থাকে সেগুলো আমি করে নিই আগে আগে, কারণ তারপরে তোমরা যা ধরেছো যে আধুনিক গান গাইতে হবে। একদম একদম, আজকে তো গাইতেই হবে তোমাকে। আধুনিক আধুনিক যুগে আছে, আধুনিক গান তো গাইবেই, সেটা আমার সাবজেক্টের মধ্যে বেছে নেব। এটা ছিল গোষ্ঠগোপাল দাসের একটা গান, বোধ হয় সুন্দরবন থেকে এক বন্ধু ফোন করে পড়েছিল। অনুরোধের গান এটাও, তাই তো? বেশ শোনা। জীবন নদী ঘূর্ণি পাকে আর কতকাল, বাইবি খেয়াম জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল, বাইবি খেয়াম ঈশান কোণে
মেঘ জমেছে ঈশান কোণে, মেঘ জমেছে দেখ না চে শিয়রে সম, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়াম, মানিক ভেবে রং খুরালি, মায়া জালে ডুবে রলি, মানিক ভেবে রং খুরালি, এবার যোগ বিয়োগে শূন্য পেলি যোগ, এবার যোগ বিয়োগে শূন্য পেলি সব খোয়ালি জনমের মত, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল পাইবি খেয়াম, তরি ঝড় তুফান উঠেছে ভারী, ভাঙা দ্বারার জীর্ণ তরি ঝড় তুফান উঠেছে ভারী, এবার ডুববে রে তোর সাথে তরি ডুববে, এবার ডুববে রে তোর সাথে তরি কেউ হবে না সাথী রে তখন, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল পাইবি খেয়াম, ঈশান কোণে মেঘ জমেছে, ঈশান কোণে মেঘ জমেছে দেখ না চে শিয়রে সম, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল পাইবি খেয়াম, আর কতকাল পাইবি খেয়াম। ভালোবাসার সপ্তাহের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তোমার এই গানটার মধ্যে তবে একটু বেদনা ছিল, তবে ভালোবাসাতেই বোধহয় বেদনাটা পেতে হয়, তাই না? না ভালোবাসলে বেদনা পাবো কি করে, কষ্ট পাবো কি করে? মানে তুমি যে তুমি প্রশ্ন করছো তুমি উত্তর দিচ্ছ, বেদনা বিচ্ছেদ না থাকলে ভালোবাসা হয় না, বেদনা বিচ্ছেদ থাকতেই হবে। মানে কেউ যদি বলে যে আমার ভালোবাসাতে কোনোদিন আমাকে চোখের জল ফেলতে হয়নি বা সব তো একদম স্মুথলি গিয়েছে, তাহলে সেটা সেরকম ভালোবাসা। লুডু খেলতে গিয়ে খালি ময়ের মুখে পড়লাম হবে না, একদম মাঝে মাঝে কিন্তু সাপের মুখে পড়ে নিচের দিকে একটু নামতেও হবে, তাহলেই তো খেলার মজা। দেখো আজকে এই যে আমার মিউজিশিয়ান দাদারা, এই যে তুমি আমি টেকনিশিয়ানরা বা মধুমিতাদি বা আমাদের অফিসাররা যারা আছে সবাই কিন্তু ভালোবাসা ছেড়েই ঘর ছাড়া, ভালোবাসার জন্যই কিন্তু, আবার ঘর ছাড়া ভালোবাসার জন্য ভ্যালেন্টাইন্স ডে আসছে, যাই না কতটা ঘর ছাড়বে জুড়বে তাদের ব্যাপার। তো যাই হোক, যেহেতু বাসছে আর আমাকে কিন্তু চোখ শাসিয়ে দিয়েছে মধুমিতা দিয়ে যে গাইতেই হবে আধুনিক গান, তো গাইব। তো আজকে যদি তুমি না গাও আমাদের অনুষ্ঠান শেষ হবে না, কিন্তু কন্টিনিউ চলবে। গানটা গেয়েছিলেন কিন্তু ধনঞ্জয় ভট্টাচার্য, তো আমি তো ধনঞ্জয় ভট্টাচার্যের মতো গাইতে পারবো না, আমি আমার মতো গাইবো, কেন ওনার মতো গাইতে গেলে মানে একটু দোলনই লাগবে ভয়েসের মধ্যে। ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে, ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে,
ভালোবাসিলাম তারে, আগুন পরাণে পরাণে জ্বলে রে, আগুন পরাণে পরাণে জ্বলে গো, সইতে না প্রাণ পারে ও সইতে না প্রাণ পারে, কেন ভালোবাসিলাম তারে, ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে। পিঠিতে কাটার মালা দিল মোরে বড় জ্বালা রে, পিঠিতে কাটার মালা দিল মোরে বড় জ্বালা, বুঝিলাম প্রেমে কি জ্বালা রে, আমি প্রেম আগুনে জ্বইলা জ্বইলা পুইরা হইলাম কালা রে, ও কালার প্রেম আগুনে জ্বইলা জ্বইলা পুইরা হইলাম কালা রে, কেন ভালোবাসিলাম তারে, ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে। হারাইলাম গো ফুল যে ফুল দিল বন্ধু আমার কলঙ্ক সে ফুল, আমি সতেরো শেউলি হইয়া হারাইলাম গো ফুল যে ফুল দিল বন্ধু আমার কলঙ্ক সে ফুল, কাটার মালা দিল মোরে বড় জ্বালা রে, পিরিতি কাটার মালা দিল মোরে বড় জ্বালা, বুঝিলাম প্রেমে কি জ্বালা রে, আমি শ্যামা গুনে জ্বইলা জ্বইলা উইরা হইলাম কালা রে, ওই আমি ওই আমি শ্যামা গুনে জ্বইলা জ্বইলা উইরা হইলাম কালা রে, কেন ভালোবাসিলাম তারে, ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে, কেন ভালোবাসিলাম তারে, কেন ভালোবাসিলাম তারে, কেন ভালোবাসিলাম তারে। এই প্রশ্নটা বোধ হয় 15 ফেব্রুয়ারির পর থেকে হবে, কেন তারে ভাসিলাম কি, কেন তারে ভালো ভালোবাসিলাম তারে, একদম। এবং 14 তারিখ পর্যন্ত এখন শুধুমাত্র তো ভালোবাসা ভালোবাসা, এবং দেখা যাক তারপর রেজাল্ট কী হয়, মানে কোন কাপল থেকে যায় আর কোন কাপল বিচ্ছেদ হয়ে যায়। কে আছেন আমাদের সাথে? নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন। দিদি আমি গুয়াহাটি থেকে চন্দ্রভূষণ চৌধুরী বলছি। হ্যাঁ বলুন, প্রথমবার ফোন করলেন আপনি? চন্দ্রভূষণ চৌধুরী। হ্যাঁ বলছি, প্রথমবার ফোন করলেন। নমস্কার, আপনারা সবাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নেবেন। হ্যাঁ বলুন, জয়দেব দার সাথে একটু কথা বলবো? হ্যাঁ একটু, কেন অনেকটা বলতে পারেন, বলুন। হ্যাঁ দাদা, আমার নমস্কার নেবেন? আপনি আমার নমস্কার নেবেন, আমাদের নমস্কার নেবেন? আপনি যখন আসেন এত ভালো লাগবে, কি বলবো, সেটা আমার কাছে একটা অনুরোধ। বলুন। হ্যালো, হুম শুনছি, বলুন। একটা অনুরোধ, ওই যদি মুকুন্দ দাসের একটা আপনি গান শোনাতে পারেন খুবই ভালো লাগবে, মুকুন্দ দাসের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সময় হোক। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। শুনতে পাচ্ছেন? দয়া করে ওই গানটা যদি শোনান আর কি, মুকুন্দ দাসের যে কোনো একটা গান যদি শোনান খুব কৃতজ্ঞ হব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমি তো ব্রেকের পরেই ম্যাক্সিমাম রিকোয়েস্টটা রাখি,
আর যেগুলো ডিউ থাকে পরের এপিসোডে গাই, ঠিক আছে? আপনি আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আজকেও কিন্তু অনুষ্ঠানের প্রথমে তুমি অনেকগুলো অনুরোধের গান অলরেডি করে ফেলেছো, তো আজকের গুলো জমতে থাক এবং পরের দিন যেদিন আপনারা জয়দেব দাকে পাবেন সেদিন অবশ্যই কিন্তু আপনার গান দিয়ে হয়তো অনুষ্ঠান শুরু হবে। বেশ দাদা, সঙ্গে থাকুন। একেবারে বিরতিতে যাওয়ার একটু সময় বাকি, তুমি চট করে একটা গানে কি চলে যাবে? চলো চলো, আর রেলগাড়ির গান করি। উনি গুয়াহাটি থেকে যেহেতু ফোন করেছে, উস্কে দিয়েছে, তো উস্কানিতে উস্কে যাই। যাই হোক, একদিন এই যারা রেল লাইন পিতে ছিল দেহের ঘাম ঝরিয়ে, তারাই এসছে আজকে দল বেঁধে, চলো দেখে যাব রেলগাড়ি কেসানো সুন্দর। উপরে রোহার শরীর, ভেতরে আগুন, ধোঁ জ্বলে যেন চলছে সেই বাঁকা স্বামের মতো, হেলে দোলে হেলে দোলে, ঠিক আছে? তারাই দেখে যাব রেলগাড়ি কেসান সুন্দর, চলো দেখে যাব রেলগাড়ি কেসান সুন্দর। ভিতরে তো আগি পানি, উপরে তো লোহালতি, ভিতরে তো আগি পানি, উপরে তো লোহালতি, হওয়াকে সামান চলে লাগে নজর সা, হওয়াকে সামান চলে লাগে নজর সাম, রেলগাড়ি কেসান সুন্দর, চলো দেখে যাব রেলগাড়ি কেসান সুন্দর। বাছুর কিছে বিজু বনে, গাই কিছে বনে বনে, বাছুর কিছে বিজু বনে, পাগলকে বান্ধিছে দদি লতে তবু পাগল ফিরে না আসে, পাগলকে বান্ধিছে দদি লতে তবু পাগল ফিরে না আসে, চলো দেখে যাব রেলগাড়ি কেসান সুন্দর। চার হাতে লাঠি ঠেঙ্গা, তার হাতে চল বাড়ি, চার হাতে লাঠি ঠেঙ্গা, তার হাতে চল বাড়ি, কলম গিরিছে করা কারি ওই রাগ বড় দিগদারি, কলম গিরিছে করা কারি ওই রাগ বড় দিগদারি, চলো দেখে যাব রেলগাড়ি কেসান তলে কথা মালা, তেঁতুল তলে ঝুমুর গো, আম তলে কথা মালা, তেঁতুল তলে ঘুমুর গো, ঘুরায়ে ঘুরায়ে নাচায় মিনাকে, ঘুরায়ে ঘুরায়ে নাচে মিনা, ঘুরায়ে ঘুরায়ে নাচে এ মিনাকে, ঘুরায়ে ঘুরায়ে নাচে মিনা, চলো দেখে যাব রেলগাড়ি কেসান সুন্দর। ভিতরে তো আগি পানি, উপরে তো লোহালতি, ভিতরে
তোয়াই পানি উপরে তো লোহালতি হওয়া কে সমান চলে লাগে নজর সা হওয়া কে সমান চলে লাগে নজর সা রেল গাড়ি কেসান সুন্দর চল দেখে যাব রেল গাড়ি কেসান কয়েকদিন আগে গিয়েছিলাম নিকো পার্কে এবং সেদিন গিয়ে ওই টয় ট্রেনে চড়ার পর মানে যে আনন্দটা আমি অনুভব করেছিলাম তোমার এই গানটা শুনে আমার দ্বিতীয়বার সেই আনন্দটা কিন্তু পেলাম, বেশ লাগলো শুনতে। সাথে আছেন জয়দেব দা। জয়দেব দা বলো, এবারে কী শোনাচ্ছ তুমি আমাদের? আমরা যে যতই আধুনিক হই না কেন, কলকাতা যতই থাকি না কেন, তবুও তো আমরা মাটির গান, প্রভাতী সঙ্গীত সবই তো শুনি এবং সেটা ভালোভাবেই শুনি এবং চেষ্টা করি ভালো শেখার ভালো জায়গায় গিয়ে। তো এই যে আমাদের বেশ কিছু দিকপাল ছিলেন যারা আজকে নেই, তাদেরকে নিয়েই তো আমাদের আলোচনা যেতে হয়, ক্লাসে অধ্যয়ন করতে হয়। যেমন ধরো হেমাঙ্গ বিশ্বাস, আব্বাসুদ্দিন আহমেদ, কানাই শীল, ধীরেন মুখোপাধ্যায়, ধীরেন দত্ত, এরা যখন একজোট ছিলেন, ও সঙ্গে ছিলেন নজরুলও, তো এরা যখন একজোট ছিলেন তখন তাদের যে আড্ডা, আমরা তো তখন মানে আমরা কি মানে বাবার কথা বলবো, বাবা বাবা তখন কোথায়, এই যে আমরা তো শুনেছি জেনেছি, তো একটা টাইমে দেখা গেল যে দেশ ভাগ হলো, ছিন্ন ভিন্ন হয়ে গেল। হ্যাঁ, দুজনে মিলে একটা গান ভাবনা চিন্তা একটা করলো আব্বাসুদ্দিন আর হেমাঙ্গ বিশ্বাস, যে হবিগঞ্জের জলালি কৈতর, এই যে জলালি, জলালি মানে জ্বালানো, আর কৈতর, কৈতর কবুতর থেকে এসছে, আর এই পায়রা, তো পায়রার সিমটা নিয়ে অনেক গল্প আছে। তো যাই হোক, সেই গান যে তাদেরই গান, তাদের দুজনের মনের ভাব, দুজন দু জায়গায়, একজন ওয়েস্ট বেঙ্গলে রইল, একজন ইস্ট বেঙ্গলে রইল, এই আর কি। হবিগঞ্জের জলালি কৈতর, সুনামগঞ্জের কুড়া সুরমা নদীর গাংশিলামি, শূন্যে শূন্যে দিলাম উড়া, শূন্যে দিলাম উড়ারে ভাই, যাইতে সান্দের সর, আর ডানা ভাইঙ্গা পড়লাম আমি কলকাতার উপর, তোমরা আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি, ডানা ভাইঙ্গা পড়লাম আমি কলকাতার উপর, ও হবিগঞ্জের জলালি
গলায় জুড়ে তোমরা আমায় চিনি, তোমরা আমায় চিনি, তোমরা আমায় চিনি, দানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর, ও হবিগঞ্জের জলালি কইত পাটির মায়া রে বন্ধু অশোক পথের ছায়া, এই নাসুদের পালের দুলায় খুশির হাওয়া বয়, এই সুরের তলতে আমি জগৎ করলাম জয়, তোমরা আমায় চিনি, তোমরা আমায় চিনি, তোমরা আমায় চিনি, দানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর, ও হবিগঞ্জের জলালি কইত সুনামগঞ্জের খুড়া না, যে এক আর একে একই হয়, দুই কভু নয়। ঠিক দেখো, একটা গান যখন সৃষ্টি হয়, কেউ হয়তো গানটা লিখছে, কেউ হয়তো সুর দিচ্ছে, কেউ হয়তো মিউজিক দিচ্ছে, কেউ হয়তো গানটা গাইছে, কিন্তু তারপর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা মাত্রই সঙ্গীত, এবং তাই সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, একটা ভালো কিছু তৈরি হয় একটা টিম ওয়ার্কের কারণে। আর ঠিক এখানেও একটা টিম ওয়ার্ক ভীষণ ভালো রকম কাজ করছিল আমি বুঝতে পারছিলাম, তুমি যখন গানটা গাইছিলে তার পাশাপাশি আমাদের যে চারজন দাদা রয়েছে এদের সহযোগিতা তোমাকে ভীষণ রকমভাবে কিন্তু সাহায্য করছিল, তাই অবশ্যই তাদের তো আরও একবার ধন্যবাদ জানাতেই হয়। আর ও প্রান্তে যারা রয়েছেন তারাও ভীষণ মন দিয়ে গানগুলো শুনছেন, কারণ মাটির গান শুনতে আমরা কে না ভালোবাসি, তাই না? আছেন আপনি, বলুন। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি দিদি, আমি মুর্শিদাবাদ বহরমপুর কাহিনী থেকে বলছি। বলুন। হ্যাঁ আমি তো জয়দাদার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ সুপ্রভাত, বলুন বলুন বলুন, শুনছি। হ্যাঁ জয়দাদা প্রথমে বললে যে আমার শরীর খুব খারাপ, যা শুনে খুব খারাপ লাগলো। হ্যাঁ বলুন, আমার আশীর্বাদ করি জয়দাদা, জীবন ভাসুক, জীবনটা ভালো থাকুক। আচ্ছা আচ্ছা, জয়দেবদার শরীর খারাপ ছিল সেটা শুনেছেন তাই জন্য বলছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জয়দেবদা একদম এখন সুস্থ, কারণ যখন একজন শিল্পী গান গায় আমার মনে হয় সেটাই তার কাছে ওষুধের মতন কাজ করে, তাই না? এত জনকে দায়িত্ব নিয়ে গান শোনাচ্ছেন। বলুন দাদা, বলুন, কোনো অনুরোধ বা কোনো কথা কিছু আছে? সঙ্গে থাকুন, ভালো লাগলো। আসলে না ঠিক আপনার কথাগুলো স্টুডিও অব্দি পরিষ্কার আসছিল না দাদা, তাই সব কথা বুঝে উঠতে পারলাম না, ক্ষমা করবেন, কিন্তু খুব ভালো লাগলো আপনি কষ্ট করে ফোন করেছেন এবং আপনি অবশ্যই জয়দেবদার গান শুনছেন এবং খুব ভালো লাগছে। একটা ছেলে বা মেয়ে মোটামুটি যখন ক্লাস 8 থেকে 9 ওঠে তখনই কিন্তু বোঝা যায় যে সে কী নিয়ে পড়াশোনা করতে চাইছে, মানে তার অঙ্কটা ভালো লাগছে, নাকি তার সায়েন্স গ্রুপটা ভালো লাগছে, নাকি তার আর্টসের কোনো সাবজেক্ট পছন্দ, নাকি এসব ছেড়ে সে একটু কমার্সের দিকে, একটু অঙ্ক, একটু বাণিজ্য তার পছন্দ।
তুমি কি ছোটবেলা থেকেই ভেবেছিলে যে এই ধরনের গানই আমার জন্য, এটাই আমার ভালো লাগা, আমি এটাই করব, সহজে এটা থেকে আমি বেরোবো না? না না, সেরকম ছিল না। বাড়িতে একটা সঙ্গীত চর্চা ছিল এবং আমার ঠাকুরদা করতেন, ঠাম্মা করতেন, বাবা করতেন, দিদিরাও করে, মানে দিদিরা তো করে বলতে এখন বিয়ে হয়ে গেছে, যার যার সংসার নিয়ে ব্যস্ত, তো শুধু একমাত্র শেষ প্রদীপটুকু আমি আর কি কোনোরকমে রেখেছি, রাখার চেষ্টা করছি। তো বাড়িতে যেহেতু এই কীর্তন বা বাবা ভালো কীর্তন করতেন, মানে শিখে করতেন, তো আমার ইচ্ছা ছিল একটু ক্লাসিক্যাল শেখা। আমি কিছুদিন শিখি, 15-16 বছর মতো পিওর ক্লাসিক্যালটা শিখি, তারপর কি করে আবার সেই মাটির গানে, শাস্ত্রীয় সঙ্গীতে, ইসে লোকসঙ্গীতে চলে। একদম। তবে কিছুদিন মানে সেটা যে 15-16 বছরও হতে পারে, 15-16 বছর কিছু না, সেটাই সাধনার কোনো বোধহয় নির্দিষ্ট সময় নেই, সারাটা জীবনও কম পড়ে যায় যদি সঠিকভাবে আমরা সাধনা করে থাকি। তবে জয়দেবদা চলো চলে যাই আবার পরের গানে। দেখো গানে একটু আগে বললে না, কেউ সুর দেয়, কেউ লেখে, কেউ গায়, কেউ মিউজিক কম্পোজ করে, সব কিছু মিলিয়ে সঙ্গীত সঙ্গে নিয়ে চলতে হয়। আজকে তো এই যে গ্রাম বাংলার গান, এই যে নর্থ বেঙ্গলের গান, আমাদের কাছে, আমরা যারা কলকাতায় বসে লোকগান শিখি, লোকগান গাই, লোকগান নিয়ে ভাবনা চিন্তা করি, আমাদের মধ্যে না একটা জিনিস খুব কাজ করে, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের গানগুলো মানে কত ভালো, চিন্তা করা যায় না, এক একটা গান এক একটা গলা তৈরি করে, একটা জায়গায় দাঁড়িয়ে যায়। আবার দেখো এখানে কালা মানে কৃষ্ণকেও রাখছে, আবার আল্লাহকেও রাখছে একটা গানের মধ্যে, কি সুন্দর নাচের গান। একদম, আমরা যাবো এই গানেই, তবে তার আগে একটা ফোন নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত বলুন, কে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বর্ধমান থেকে অসীম ভট্টাচার্য। দাদা একটু কথাগুলো না কেটে কেটে যাচ্ছে, আপনি একটু বাইরের দিকে চলে আসবেন, বলুন আরেকবার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলুন, কি বললেন আরেকবার বলুন। আমি বলছি, কথাগুলো কেটে কেটে বেশ সঙ্গে থাকুন দাদা, মনে হচ্ছে কিছু একটু হয়তো নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, সঙ্গে থাকুন, জয়দেবদার গান শুনুন, চলে যাই গানে, নাচের গান করবে মনে মনে করলেই হবে। আবার দেখো এখানে আবার ইংরেজি কথাটাও ব্যবহার হয়েছে, বাংলো। নদীতে ফোটে নদী আহলা, নদীতে ফোটে নদী আহলা, আয় আল্লাহ পিয়া রইল মোর ডালত মদন সুরা, কি হায় আল্লাহ পিয়া রইল মোর ডালতে মদন সুরা। নদীতে ফোটে নদী আহলা, নদীতে ফোটে নদী আহলা, আয় আল্লাহ রইলি মোর ডালতে মদন চোরা, ইহা রইলি মোর ডালতে মদন চোরা। বাবা ঘরের এক জোড়া পায়রা, আয় আল্লাহ ইহা রইল মোর বাংলাতে মদন চোরা, আয় আল্লাহ ইহা রইল মোর ডালতে মদন চোরা। পইল মোর বাংলাতে মদন চোরা, ইহায় আল্লাহ ইহা পইল মোর বাংলাতে মদন চোরা।
সরিষা ছিটানো মুঠায় মুঠায়, সরিষা ছিটানো মুঠায় মুঠায়, আয় আল্লাহ পাখাবা ছাইরাই ছাইরাই খায় রে মদন চোরা, ইহায় আল্লাহ পাখাবা ছাইরাই ছাইরাই খায় রে মদন চোরা। নদীতে পড়তে নদিয়া হোলা, নদীতে পড়তে নদিয়া হোলা, আয় আল্লাহ ইয়াহারুল মোর ডালতে মদন চোরা, ইহায় 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 আল্লাহ ইয়াহারুল মোর ডালতে মদন চোরা। সবকিছুর একটা ছোটোখাটো অজুহাত হলে মন্দ হয় না, যেমন এই যে সামনে ভ্যালেন্টাইন্স ডে, মনের কথা মনের মানুষকে বলবো সেই নির্দিষ্ট দিনেই বলতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো তোমাদের সময় এরকম মনের কথা বলার কি কোনো নির্দিষ্ট দিন ছিল, নাকি যে কোনো দিনেই মোটামুটি মনের কথা বলা যেত? না না, নির্দিষ্ট দিন ছিল, ভাবতে ভাবতে না দিনটা শেষ হয়ে যেত, পার হয়ে যেত। আচ্ছা আরেকটা কথা বলো তো, এই যে সরস্বতী পুজোকে যেমন আমরা বলি এখন বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তো একদম তোমাদের ছোটোবেলায় তখনও কি সরস্বতী পূজার দিন এই বৌদিকে মনের কথা বলা বা বৌদির মতো যারা ছিল তাদেরকে মনের কথা বলা? না না, তখন আমরা যখন এই ধরো সরস্বতী পুজো করছি বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, আমাদের নেশাটা ছিল চুরি। চুরি কি চুরি করতে? কার গাছের আম, কার গাছের জাম, কার গাছের নারকেল, এগুলো কে কতটা জোগাড় করতে পারলো, বেশ ডান পিটে ছিল না ছোটবেলায়? মানে পেয়ারা খাবো কিন্তু সময় পারতে অনেক সময় লাগবে, তো এরকম এরকম মোটা একটা ডাল দশজন মিলে চেপে গেলাম, ভাঙলাম, হ্যাঁ ভাঙলাম, নিয়ে চলে গেলাম। ভীষণ মজার। আর তুমি যেহেতু শিক্ষকতা এই পেশার সাথেও যুক্ত রয়েছো, আমার মনে হয় সরস্বতী পুজোর দিনটাও তোমার কাছে ভীষণ স্পেশাল ছিল। হ্যাঁ সেটা ছিল, কারণ তারপর আস্তে আস্তে যখন বড় হলাম ভাবলাম যে যাই হোক ছোটোবেলা তো কত খেলেছি আমি, স্কুল টিচার, কত বাচ্চাকে পড়াচ্ছি, হ্যাঁ সেটা আস্তে আস্তে যেরকম কাজে লেগে যাবে ভাবিনি, ও হয়ে গেল। আর সরস্বতী পুজোর দিন সবাই মিলে ধরলো, স্যার চলো না একটু থাকবেন, হ্যাঁ থাক, তো সেদিন রাত্রি 10:30 বেজে গেছিলো আমার ঘরে ফিরতে, ওরা বানিয়েছে আমাদের যে গেম রুমটা না স্কুলের, ওটা 6th floor-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটা উপরে। হ্যাঁ 6th floor-এ, তো বলছো যে গেম রুমেই আমরা প্যান্ডেলটা করবো, স্যার চলুন। তা গিয়ে দেখলাম ওরা থার্মোকল দিয়ে বানিয়েছে কিন্তু হ্যাঁ হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, তো আমি বললাম যে দাঁড়ায় এখান থেকে খোল, সব টোটালটা খোল, খুলে আমি একটা টিটি বোর্ডের যে ডবল হয় তো, একটা বোর্ডে দাঁড় করিয়ে ওটাকে সেট করে দিয়েছি আমি, এবার পারি বলে হ্যাঁ এবার হবো, সারাদিন ধরে ওই করলো। আর যখন আমি ওই একটুখানি দিলাম ছোঁয়া, হ্যাঁ তখন স্যার স্যার মানে কাজগুলো হয়ে গেল, ওরাও করেছে। এখন তোমার এই টাচটা ওদের অনেকটা বেশি হেল্প করেছে, বেশ খুব ভালো। আর যখন স্টুডেন্টরা খুব দুষ্টুমি করে ওই গাছের ডাল ভেঙে পেয়ারা পাড়া বা একটু স্যারদের বিরক্ত করা, তখন কি বকতে পারো, মানে বকো তুমি টিচার হিসেবে? দেখো এখন যেই এরিয়ায় আমি থাকি সেই অঞ্চলে পুরো কংক্রিট, হ্যাঁ আমি যে স্কুলটাতে থাকি সেই স্কুলের অপোজিটে একটা কোম্পানি আছে, সে মানে অনেক মানে এখনও কিছু হয় না, সেখানে একটা কামরাঙা গাছ আছে, একটাই গাছ আছে কামরাঙা গাছ, তো আসে কিছু ছেলে পুলে ওঠে, তাই বলে এই হয়তো পুকি দূর থেকে মনে মনে ভাবো না একবার ছোটোবেলার কথা, স্যার স্যার কয়েকটা পারবো আমি, আমাকে দুটো দিস, তো ওই ব্যাপারটা যে ওই যে আমি এখন তো স্কুল ছেড়ে যেতে পারছি না, আমাকে দুটো দিস, হ্যাঁ ও ভয় ছিল দুটো মানে অনেকগুলো দেবে। বেশ ভালোই আছো। তবে কামরাঙা গাছ সত্যি কথা বলতে আমি মানে কোনদিন দেখিনি, আমার দেখার ইচ্ছে রইলো, যদি যাই তোমাদের স্কুলের ওদিকে কামরাঙা গাছ দেখবো, না ডাল ভেঙে নিয়ে আসবে আমি একটু দেখবো। বোধহয় থাকবে না, কারণ আবার সেই কংক্রিটের দেওয়াল উঠবে, কেটে ফেলবে। ভিতরে ভালো ভালো গাছ ছিল, আর জাম গাছ ছিল, ইয়ের নাম শুনেছো তুমি ওই কি গোলাপ জামুন গাছ? হ্যাঁ গোলাপ জামুন, গোলাপ জামুন, গোলাপ জামুন না, গোলাপ জামুন তো একটা মিষ্টির নাম বলে, একটা গাছ আছে ও গাছের নাম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সেন্ট ফলটার, আচ্ছা দারুন দারুন, খেয়েছো তো না? দা আমি খেয়েছি। চলো আমরা পরের গানে চলে যাই, একবার গোলাপ জামুনের মতন কিছু একটা গান শুনি। এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে আর আমিও গানে গানে ঢুকছি ভ্যালেন্টাইন্স ডের দিকে,
তো শুধু যে আধুনিক গানেই ভ্যালেন্টাইন্সের ইয়ে আছে তা না, সব গানেই আছে, ক্লাসিক্যাল টু লোকসঙ্গীত। আচ্ছা আমি একটা কথা কিন্তু বুঝতে পারছি না, তোমার ক্যামেরা ওদিকে, তুমি ওদিকে তাকিয়ে কেন কথা বলছো? মানে শাসাচ্ছে একজন আমাকে বেত নিয়ে, একজন দিদিমণি আছেন, মানে শিক্ষকেরও দিদিমণি থাকে তাই না? তো যাই হোক, এই যে আমরা ফ্যামিলি লাইফ লিড করছি, খুব সুখী সংসার, সুখী পরিবার, খুব ভালো মিল আছে, তবুও কিন্তু বায়না করে যে শরীরটা না ভালো লাগছে না, হোটেলে খাবে, হোটেলে ভালো হয়, দেখো আজকে মাসের শেষ, তুমি করো না। এই যে আমি খেটে পিটে এলাম সেই দিকে হুশ নেই, ঠিক আছে, আমি রান্না করবো, উনি খাবে, খাবার বেলা সুস্থ, খাবার বেলা সুস্থ, তা নাহলে ও শোনো গ্রামের একটা গান, এই নর্থ বেঙ্গলের গান, চরে রে মাথার বিষে রে কোমরের বিষে রে আজ মুসাময় খোদায় মনু হো হো রে মোর গায়ের চরে রে মাথার বিষে রে কোমরের বিষে রে আজ মুসাময় খোদায় মনু হো হো রে বয়া আসলি মুসা ভালে করিলু কামরে মুসা ভালে করিলু কাম হাল বয়া আসলি মুসা ভালে করিলু কামরে মুসা ভালে করিলু কাম নাঙ্গল জোয়াল উক্তি তুইয়া জল এক ভারান নাঙ্গল জোয়াল উক্তি তুইয়া জল এক ভারান মোর কায়ের জলে রে মাথার বিষে রে আজ মুসাময় খোদায় মনু হো হো রে মোর গায়ের জোরে রে মাথার বিষে রে আজ মুসাময় খোদায় মনু হো হো রে চল এক ভার আনলি মুসা ভালে করিলো কামরে মুসা ভালে করিলো কাম চল এক ভার আনলো মুসা ভালে করিলো কামরে মুসা ভালে করিলো কাম এরি খরচু গারে আসে হাসারি দারান এরি খরচু গারে আসে হাসারি দারান মোর গায়ের জলে রে মাথার বিষে রে কমরে আজ মুসাময় খোদায় মনু হো হো রে ভালে করিলু কামরে মুসা ভালে করিলু কাম ভাত সারিটা রানলি মুসা ভালে করিলু কামরে মুসা ভালে করিলু কাম গরম গরম আনি দেল মুখ মুই এক থাল খাম গরম গরম আনি দেল মুখ মুই এক থাল খাম মোর গায়ের জলে রে মাথার বিষে রে কোমরের বিষে রে আজ মুসাময় খোদায় মনু হো হো রে মোর গায়ের জলে রে মাথার বিষে রে কোমরের বিষে রে আজ মুসাময় খোদায় মনু হো হো রে মোর গায়ের জলে রে মাথার বিষে রে কোমরের বিষে রে আজ মুসাময় খোদায় মনু হো 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 রে। তবে
একেবারে ব্যক্তিগত বিষয়ের একটা গান, একেবারে পারিবারিক সমস্যা, এবং এইরকম পারিবারিক সমস্যা অনেক পরিবারেই রয়েছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে। তো যাই হোক, সব ঘটনাই তো গানে গানে প্রকাশ পায়, তো সেরকম একটা নমুনা তুমি আজকে সকলের সামনে তুলে ধরলে। এরপর তুমি কি শোনাচ্ছ গো? কি শোনাই বলো আবার বলো। তোমাকে তো আজকে একজন বলেছিল যে একটু অন্য ধরনের কিছু গান শোনাতে, শোনাবে নাকি? পাহাড়ে যাবে? তনদ আবার বলছে পাহাড়ে যাবে। পাহাড়ে নিয়ে যাচ্ছ নাকি? এমনিতে আমার সমুদ্র থেকেও পাহাড়টা বেশি পছন্দের, খুব ভালো লাগে পাহাড়ে ঘুরতে যেতে। আমার মনে হয় যে আমার মতন অনেকেরই পাহাড় ভীষণ পছন্দের, তাহলে একটা হবে নাকি পাহাড়ের কিছু? চলো। লাল পাহাড়ের দেশে যাহা, রাঙা মাটির দেশে যাহা, তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তো লাল পাহাড়ের দেশে যাহ, রাঙা মাটির দেশে যাহ, তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যাবি, লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার বাদল পাবি, এটাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। তুই এখানে কেন? নদীর ধারে শিমুল ফুল, নদীর ধারে শিমুল ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, আরে নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, মনে ছিল আশা, মনে ছিল আশা রে, মনে ছিল আশা। সীতা গেলে শান্তি পাবি, হারিয়ার মাদর পাবি, সীতা গেলে শান্তি পাবি, হারিয়ার মাদর পাবি, এটাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। সকাল সকাল পাহাড়ে ঘুরতে কান্না ভালো লাগে, এবং সেটা যদি এবার লাল পাহাড় হয় তাহলে তো আরও কেয়াবাদ কেয়াবাদ, অসাধারণ ব্যাপার। তবে এই তো গেল আমাদের প্রমিস ডে। তুমি কি এবছর বন্ধুদের জন্য, তোমাকে যারা ভীষণ ভালোবাসে, যারা তোমার খুব ফ্যান, তোমার গান শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, তাদেরকে কোনো প্রমিস করলে, কিছু প্রতিশ্রুতি দিলে তাদেরকে? একটাই বলবো, ভালো যদি বাসতে হয়, ভালোবাসার বাসা বাস। তাহলে কি এটা আমাদের শেষ গান? একেবারে শেষ গান, সুন্দর শুনতে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেবো। তো জয়দেব দাকে তো ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আপনাদের, তার পাশাপাশি আমাদের চারজন দাদাকে অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভীষণ ভালো থাকুন, আর ভালোবাসার দিনগুলো ভালোবেসে কাটান। চলো জয়দেব দা, শেষ গান। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইল না রে আমার, ঘুমাইল না, হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইল না রে আমার, বন্ধু আইল না।
আমি তোমার তুমি আমার বুঝে বোঝো না রে বন্ধু, আমি তোমার তুমি আমার বুঝে বোঝো না। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। আলু আলুচি মুখের শোভা পান, খাইতে দিব আলু আলুচি মুখের শোভা পান, শুইতে দিব ফুল বিছানায় রে আমি, জীবন করব দান রে বন্ধু, জীবন করব দান। আমার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। ঢাকাই শাড়ি রেশমি চুরি অনেক টাকা দাম, উপায় দিব ফুলের মালা রে আমি, গাইব মধুর গান রে আমি, গাইব মধুর গান। হওয়ার গাড়ি চইলা কেন রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। বাজাও তোমার দোতারারি সুর, এসো বন্ধু বাজাও তোমার দোতারারি সুর, আদর করে জুড়িয়ে দেব তোমার মনের যত দুঃখ রে বন্ধু, মনের যত দুঃখ। হওয়ার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। আমার আমি তোমার বুঝে বোঝো না রে বন্ধু, তুমি আমার আমি তোমার বুঝে বোঝো না। আমার গাড়ি চইলা গেল রে আমার।